আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখছেন দশের খবর, আপনাদের সঙ্গে আছে আমি রিয়াজ। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। জ্ঞানব্যাপী মসজিদের ভিডিও সমীক্ষার রিপোর্ট জমা পড়লেও মসজিদের নামাজ বন্ধ না করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। এসএসসি দুর্নীতিতে ডিভিশন বেঞ্চে গৃহীত হল পার্থ চট্টোপাধ্যায়ের মামলা, আগামীকালই হতে পারে শুনানি। জ্ঞানব্যাপী মসজিদের শিবলিঙ্গ ইস্যু নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা। গরু পাচার কাণ্ডে অনুব্রতকে টানা চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিবিআই, তারপর নিজাম প্যালেস থেকে সোজা এসএসকেএম হাসপাতালে রওনা দিল কেষ্ট। 34 বছরের পুরনো খুনের মামলায় 1 বছরের জেল হলো সিঁদুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্ঞানব্যাপী মসজিদের অন্দরের ভিডিও সমীক্ষা করা হয়েছিল আদালতের নির্দেশে, সেই রিপোর্টই আজ জমা পড়ল আদালতে। এটা নিয়েই শুনানি শুরু হলো। সমান্তরালভাবে এই জ্ঞানব্যাপী মসজিদ বিতর্ক নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টেও। তাছাড়া জ্ঞানব্যাপীর মধ্যে ভিডিও সমীক্ষার বিরুদ্ধে আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে, পিটিশন করেছিল মসজিদ কমিটি। সেই শুনানি মুলতুবি করতে চেয়ে পাল্টা আবেদন করে হিন্দু আবেদনকারীদের আইনজীবী। সুপ্রিম কোর্ট আজ জানালো মামলার শুনানি আগামীকাল হবে, কিন্তু তাই বলে এই জ্ঞানব্যাপী মামলা নিয়ে আজ কোনো রায় দিতে পারবে না বারাণসী দায়রা কোর্ট। গতকাল সুপ্রিম কোর্টই নির্দেশ দিয়েছিল তাদের সঙ্গে দায়রা আদালতে শুনানি চলবে এই মামলার। এই নিয়ে কোনো সংঘাত নেই। সমীক্ষাকারী দলের এক আইনজীবী দাবি করেন, মসজিদে যে পুকুরে অজু করেন প্রার্থনাকারীরা সেখানে মিলেছে একটি শিবলিঙ্গ, তারপরেই এলাকা সিল করে দেওয়ার নির্দেশ দেয় বারাণসী আদালত। মুসলিম প্রার্থনাকারীদের দাবি ওটি ফোয়ারা। এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে শিবলিঙ্গ যেখানে রয়েছে সেই এলাকা সুরক্ষিত করা হোক, তাই বলে মসজিদে নামাজ বন্ধ করা যাবে না। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকালই আদালতের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং তারপরেই এসএসসির নিয়োগ দুর্নীতিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ এসএসসি দুর্নীতি মামলায় কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বিচারপতি হরিশ টন্ডন এবং রবীন্দ্র সামন্তর ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেনি। বেলা গড়ানোর পরে এই মামলা গ্রহণ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এখনো মামলার শুনানির দিন ঠিক না হলেও সম্ভাবনা রয়েছে আগামীকাল এই মামলার শুনানি হতে পারে। সূত্রের খবর, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরেশ অধিকারীর মামলা ও সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানির কাজ করবেন বলে জানিয়েছেন। সিবিআই নির্দেশের পাশাপাশি হাইকোর্ট রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার আবেদনও জানিয়েছেন। বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের বিতর্কিত জ্বলন্ত ইস্যু নিয়েই মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা বরাবরই স্পষ্টভাষী এবং স্বঘোষিত গেরুয়া পন্থীও বটে, একাধিকবার সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করতে দেখা গিয়েছিল তার। তার জেরে বরখাস্ত হয়েছেন টুইটার থেকেও। এবার জ্ঞানব্যাপী মসজিদে পাওয়া শিবলিঙ্গ ইস্যু নিয়ে কথা বললেন তিনি। আগামী ছবি ধাকড় এর প্রচারের জন্য বারাণসীতে গিয়েছিল কঙ্গনা। সেখানেই তাকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলিউড কুইন জানান, মথুরার প্রত্যেকটা জিনিসে যেমন ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন, ঠিক তেমনই অযোধ্যার সব জায়গাতেই রাম রয়েছেন। সেরকমই কাশীর সর্বত্রই ভগবান শিবের বিরাজমান, এর জন্য আলাদা করে কোনো কাঠামোর দরকার পড়ে না। জ্ঞানব্যাপী মসজিদের এমন বিতর্কিত মতামত ব্যক্ত করলেন কঙ্গনা রানাওয়াত। টানা চার ঘন্টা জেরার পরেই অনুব্রত মণ্ডলকে বেরিয়ে যেতে দেখা গেল নিজাম প্যালেস থেকে। নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা তিনি পৌঁছে যান এসএসকেএম হাসপাতালে, সেখানেই জরুরি বিভাগে হাজির হয়েছিলেন তিনি। হাসপাতালের জরুরি বিভাগে হঠাৎ কেন তিনি হাজির হলেন সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সিবিআই এর দফায় দফায় জেরার মুখে পড়তে হয়েছিল অনুব্রত মণ্ডলকে। গরু পাচার নিয়ে অজস্র প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তাকে। দুপুর 2টার পর সিবিআই এর জেরা থেকে মুক্তি পান তিনি। মোট 4 ঘন্টা জেরা করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। 7 পাতার প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল তার জন্য। পরপর 6 বার হাজিরা এড়ানোর পর অবশেষে তিনি হাজির হয়েছিলেন সিবিআই এর দপ্তরে। এদিন নির্ধারিত সময়ে সকালে নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন তিনি, কিন্তু প্রথম দিনেই বেশিক্ষণ আটকে রাখা হয়নি কেষ্টকে। 4 ঘন্টা জেরার পর ছেড়ে দেওয়া হয়েছে তাকে। অনুব্রত মণ্ডলের হঠাৎ এসএসকেএম হাসপাতালে উপস্থিতিতে হুড়োহুড়ি পড়ে যায়। অনুব্রত মণ্ডলের গাড়ি প্রথমে পৌঁছে গিয়েছিল জরুরি বিভাগে। প্রথমে প্রাথমিক পরীক্ষার পর হুইল চেয়ারে উডবান ওয়ার্ডে নিয়ে আসা হয় তাকে। সেখানে 211 নম্বর কেবিনে ভর্তি হয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। পরপর 6 বার সিবিআই হাজিরা এড়ানোর পর অবশেষে বুধবারে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে বৃহস্পতিবার হাজিরা দিতে চান অনুব্রত মণ্ডল। তার চিঠি পাওয়ার পরেই তৎপর হয়ে ওঠেন সিবিআই আধিকারিকরা। নীলবাতি ছাড়া গাড়িতেই তিনি সিবিআই অফিসে হাজির হয়েছিলেন। তাকে জেরা করার জন্য রাতভর প্রস্তুতি নিয়েছিল সিবিআই আধিকারিকরা। 1988 সালের একটি খুনের মামলায় প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নবজোৎ সিং সিধুকে সাজা দিল সুপ্রিম কোর্ট। তাকে 1 বছরের জেলের সাজা দেওয়া হয়েছে। 1988 সালে একটি পথ দুর্ঘটনা মামলায় নাম জড়িয়েছিল সিধুর। মৃতের পরিবারের তরফ থেকে পরে মামলা দায়ের করে বলা হয় খুন করা হয়েছে।
হয়েছে। প্রথম পথ দুর্ঘটনা মামলায় জরিমানা দিয়ে নিস্তার পেয়েছিল সিধু। পরে গুরনাম সিং এর পরিবার নতুন করে মামলা দায়ের করে। তার ভিত্তিতে এদিন এই সাজার কথা শোনালো সিধুকে। আদালত কংগ্রেস নেতাকে এক বছরের জেলের সাজা দিয়েছে। মৃতের পরিবার এর আগে পাঞ্জাব ও হরিয়ানার আদালতে জয় পেয়েছিল। সেই আদালতও সিধুকে 2006 সালে এক বছরের কারাদণ্ড দিয়েছিল। কিন্তু পাঞ্জাব ও হরিয়ানা কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পাঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি। এদিন তাকে সাজা দিল সুপ্রিম কোর্ট। অভিযোগ ছিল পথ দুর্ঘটনা নিয়ে ঝামেলার সময় গুরনামকে মাথায় আঘাত করেছিল সিধু, পরে তার মৃত্যু হয়েছিল। সিধুর আইনজীবীরা আদালতে বলেছিলেন, 1999 সালে পাঞ্জাবের পাটিয়ালা আদালত সিধুকে জরিমানা করে এই মামলা থেকে খালাস করেছিল, তবে মৃতের পরিবার ফের মামলা করেছিল। সেই মামলা ক্রমে রাজ্য থেকে সুপ্রিম কোর্টে গড়ানোর পর এবার শাস্তি দিল দেশের শীর্ষ আদালত।